ইঞ্জুরি কাটিয়ে প্রায় 90% ফিট হয়ে উঠেছেন তামিম ইকবাল খান। আশা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই 100% ফিট হয়ে উঠবেন ড্যাশিং ওপেনার। হাঁটুর চোট কাটিয়ে বুধবার প্রথমবার নেটে ব্যাটিং করেছেন তামিম, দেখেছেন দীপ চৌধুরী। এই শটটা দেখে কে বলবে যে তামিম শতভাগ সুস্থ নন? যার যা খুশি ভাবতে পারে। জাতীয় দল আর ভক্তদের সবচেয়ে স্বস্তির খবর, পাক্কা এক মাস পর নেট ব্যাটিংয়ে তামিম ইকবাল। লাল সাদা দুই রকম বলেই ব্যাট চালিয়ে হাত পাকিয়েছেন। তামিমের কি অবস্থা সেটা কাছ থেকে যাচাই করার চেষ্টা করেছেন বড় ভাই মাশরাফি। সম্ভাব্য সব শটই প্র্যাকটিস করেছেন। বৃষ্টি বাগড়া দেওয়ার আগ পর্যন্ত প্রায় 100 বল খেলেছেন তামিম। ফুটওয়ার্ক নিয়ে একটু বেশিই যেন সতর্ক মনে হয়েছে, কারণও আছে। 2015 ডিসেম্বরে বাঁ হাঁটুর মিনিসকাস অপারেশন করিয়েছিলেন তামিম। প্রায় 2 বছর পর পুরনো চোটের জায়গাতেই ব্যথা বোধ করেছিলেন। রিহ্যাব করে সমস্যা প্রায় কাটিয়েও উঠেছেন, নইলে ডাউন দ্য ট্র্যাক গিয়ে অমন শট কোনোভাবেই খেলতে পারতেন না। এই সব কিছুই আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতির অংশ। আফগানিস্তান আমার কাছে মনে হয় টি টোয়েন্টি দল হিসাবে অনেকই ভালো, বিকজ ওদের তিনটা কোয়ালিটি বলার আছে। সিরিজটা আমরা খুব দারুণ ক্রিকেট খেলবো, যেভাবে আমরা নিদাস ট্রফিতে খেলেছি। একটার পর তো আমরা সবাই জানি যে আমাদের জন্য অনেক বড় একটা ট্যুর ওয়েস্ট ইন্ডিজ, যেটা আমি এক্সপেক্ট করি সত্যি কথা বাংলাদেশকে ভালো খেলা জিতাক। রিহাবের অংশ হিসেবেই তামিম এখন ফিটনেস ট্রেনিংও করছেন। আরও কমপক্ষে 3টা নেট সেশন ব্যাটিং করলে আইসাইট আর ফুটওয়ার্ক দুটোই ম্যাচ ব্যাটিংয়ের উপযোগী হবে বলে মনে করেন তামিম ইকবাল। সেই হিসেবে আগামী সপ্তাহেই 100% ফিট তামিমকে পাবে বাংলাদেশ। দেবচৌধুরী, 71। 3, 5 আর 7 জুন মাঠে গড়াবে আফগানিস্তান বাংলাদেশ সিরিজে 3 টি-20 ম্যাচ, টুইটার বার্তায় নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এরই মধ্যে ম্যাচ ভেনিউ দেরাদুন ঘুরে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অপারেশন চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন অতিরিক্ত গরমের কারণে ম্যাচ শুরু হবে সন্ধ্যার পরে। দেবচৌধুরী, রিপোর্ট। A dream which was first seen in the বসে দর্শক হিসেবে আপনি কি বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখতে চাইবেন না? রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, প্রায় 250 কোটি টাকার মাঠ, আফগানিস্তান বাংলাদেশ 3 ম্যাচ টি-20 সিরিজের ভেন্যু। দেরাদুন ঘুরে এসেছেন ক্রিকেট বোর্ডের পর্যবেক্ষক, রিপোর্টে প্রকাশ পেয়েছে সন্তুষ্টি। 29 মে থেকে 8 জুনের মধ্যে সিরিজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। গ্রাউন্ডস খুবই ভালো, নতুন মাঠ এবং ফ্যাসিলিটিসগুলো খুবই ভালো, বাট যেটা একটা সমস্যা হয়েছে যে আপনার হোটেলও ভালো, কিন্তু আপনার প্রায় 40-50 মিনিট লাগে আপনার হোটেল থেকে মাঠে যেতে, তো এটা এরকম কোনো ব্যাপার না। আর সব কিছু মিলে ভেরি পজিটিভ। আফগান ক্রিকেট বোর্ড টুইট করেছে খেলাগুলো শুরু হবে আফগানিস্তান সময় 7টা আর বাংলাদেশ সময় রাত 8:30। এখনও আইসিসির স্বীকৃতি না পাওয়া এই মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা দল হতে যাচ্ছে আফগানিস্তান আর বাংলাদেশ। আরেকটা দিক দিয়েও এই মাঠ বাংলাদেশের মনে ধরতে পারে। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু হয়েছিল 2016 সালের 16ই ডিসেম্বর। দেবচৌধুরী, 71। আর কত ভালো খেললে মিলবে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডের সুযোগ? আক্ষেপে পড়ছেন তুষার ইমরান, বলছেন 31 সদস্যের স্কোয়াডে না থাকাটা হতাশার। প্রধান নির্বাচকের ব্যাখ্যা অবাক করতে পারে আপনাকে। ঘরোয়া আসরের এই রান মেশিনের নাকি নেই আন্তর্জাতিক অঙ্গনে লড়াই করার সামর্থ্য। সাইফুল রূপকের রিপোর্ট। মাঠে তুষার ইমরানের একের পর এক শতক, জোর গুঞ্জন ছিল 1 দশক পর জাতীয় দলে ফেরার। গেল সিজনে লঙ্গার ভার্সনে তুষার ছিলেন অপ্রতিরোধ্য, ফার্স্ট ক্লাস ক্রিকেটে দেশের পক্ষে সবচেয়ে বেশি রান আর শতকও তার। আশায় বুক বাঁধা তুষারের মন ভেঙেছে মঙ্গলবার, ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক দলে নেই তার নাম। আক্ষেপ তো থাকেই, আসলে লাস্ট 3 বছর যাবৎ ডোমেস্টিক ক্রিকেটে যেভাবে রান করে যাচ্ছি, যদি 30 জন স্কোয়াডে রাখতো তাহলে হয়তো বা একটু আমার জন্য আরও একটু মানে ভালো হতো, যে না এক স্টেপ হয়তো বা এগিয়ে থাকতাম। প্রতিটা দেশেই ঘরোয়া আসরের পারফর্মারদের মেলে জাতীয় দলে সুযোগ, বাংলায় উল্টো, রান করাতে পিছিয়ে থাকারা প্রাথমিক স্কোয়াডে। অথচ তুষারকে নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা প্রশ্ন তুলতেই পারে দেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা মানে এটা না যে ইন্টারন্যাশনাল এরিনায় ভালো খেলবে, ওর অ্যাবিলিটিটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে ওই খেলোয়াড়ের কতটুকু ক্ষমতা আছে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে খাপ খাওয়ানো। হাল ছাড়ছেন না 2007-এ শেষবার জাতীয় দলে খেলা তুষার। জুনে লঙ্কানদের বিপক্ষে এ দলে সিরিজের নজর কেড়ে মন গলাতে চান নির্বাচকদের। এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পারি এই টিমে, তাহলে হয়তো বা সুযোগ আসতে পারে। সাইফুল রূপক,
71। লাভ হবে না তাই বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ বাতিল করলো ক্রিকেট অস্ট্রেলিয়া। চলতি বছরই অজিদের মাটিতে দুইটা টেস্ট ও তিনটা ওয়ানডে খেলার কথা ছিল টাইগারদের, কিন্তু আগে ভাগেই সেটা বাতিল করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তরিকুল ইসলাম, নাইনের রিপোর্ট। আসলে আয়োজনের মানে নাই,